শুক্রবারের দিন দোয়া করবে ভাই, ঈদের পাঞ্জাবি কেনার জন্য টাকা ভাই চাই। শুক্রবারের দিন দোয়া করবো ভাই, 10 টা টাকা দেন না ভাই, ঈদের পাঞ্জাবি কিনবো, দোয়া করবো ভাই, আল্লাহ ভালো রাখবো ভাই, রমজান মাসে দিবেন ঈদের পাঞ্জাবি কিনতে ভাই। ভিডিওটা আর কি ভাইরাল হওয়ার লিগে মনে ভাবছে ঈদের টাকা দেবে বেশি, তার লিগে 300 টাকা লেগে। এই যে দেখেন একটা জিনিস কি জানেন, ভালো চাউল পাল এখনো আছে, আর এরা হচ্ছে তার প্রমাণ, তাই না? তোমরা কি করতে আসছো? টাকা তুলতে আইছি। কি জন্য? পাঞ্জাবি কিনবো তার জন্য। পাঞ্জাবি কিনবো তার জন্য। তুমি? শুক্রবারের দিন দোয়া করবে ভাই, ঈদের পাঞ্জাবি কেনার জন্য টাকা ভাই চাই। এইটা হলো এদের কথা। আর এরা আসলেই রাস্তায় টাকা চাইতেছিল পাঞ্জাবি কিনবে সেজন্য, কিন্তু একটা গোপন রহস্য আছে, তো রহস্যটা আমি বলছি। এই যে দেখছেন এই পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা কিন্তু পাঞ্জাবি রিয়েল, কিন্তু এই যে পরছে সেটা কিন্তু রিয়েল না, তাই না? বলো। আর কি আমরা আইছি টাকা তুলতে পাঞ্জাবি কিনবো, এটা কি লোকের পাঞ্জাবি নাকি? এটা কি নাই না, আগে তো পড়ছিলাম, আমরা তো লোকের পাঞ্জাবি না। এটা ভাই মাদ্রাসায় পড়ো? মাদ্রাসা না, মসজিদে আলিফ বাতা পড়ি ভাই। দুইজনে মিলে টাকা তুলছে না? কত টাকা? 80 টাকা গুনাতে ভাই, 50, 60, 70, 80। সারাদিন বসে আর তুমি? 330 টাকা। পরশুদিনকে কয় টাকা উঠাইছো? পরশুদিন উঠাইছিলাম 400 টাকা। সেই টাকা দিয়ে পাঞ্জাবি কিনছো কয়টা? কিনি নাই ভাই, জুমা করতেছি, দিয়ে কিনবো জুমা। কত টাকা দিয়ে পাঞ্জাবি কিনবা? তাও 1,200। 1,200 টাকা দিয়া? ঈদের আর কয়দিন বাকি আছে? আছে 15 দিন কি 12 দিন লাগা। 15 দিনে কয়টা পাঞ্জাবি কেনার টাকা উঠাবা? যদি বেশি ওঠে তাহলে আমারই তো ভালো। আচ্ছা তোমার? আমার একই ভাই। একই? এ পর্যন্ত কয় টাকা উঠাইছো তুমি? আমি 150। 150 টোটাল? এই কয়দিনে কয় টাকা উঠাইছো তুমি? এই আমি 3 দিন আসলাম, 3 দিনে 1,300 টাকা বেশি। 1,300? আচ্ছা 1,300 টাকা দেয়া। কি কি কিনছো? আমার মার কাছে জুমাত হইছে। জুমাত হইছো মানে একসাথে পালি তারি পর উড়াবা, তাই না? হ্যাঁ। আচ্ছা বুঝছেন, ওরা একটা পাঞ্জাবি কিনবে, ওদের পাঞ্জাবির টাকা 3-4 দিন যাবত উঠাইতেছে, একজনে 1,300 টাকা উঠাইছে, এখনো আর পাঞ্জাবির টাকা উঠে নাই, ও আরো আশায় আছে সামনে আরো উঠবে। তুমি কত টাকা উঠাইছো? 400 আর 200 কত হবে 400 আর 200 600 টাকা উঠাইছি। ওকে এখন চিন্তা, ও 1,300 উঠাইছে, আমি 600 উঠাইছি কেন? আমি ওকে ধরবো এখন। ওকে ধরতে পারবা? ধরতে না পারলে কি আমি খামা খাইছি নাকি টাকা তুলতে? কালী পর টাকা কি ভাই তুলে, একটু একজনের কাছে টাকা চাও। 10 টা টাকা দেন না ভাই, ঈদের পাঞ্জাবি কিনবো, দোয়া করো ভাই, আল্লাহ ভালো রাখবো ভাই, রমজান মাসে দিবেন ঈদের পাঞ্জাবি কিনতে ভাই। ওদের দোষ না, এটা আসলে ওদের ফ্যামিলি মানে ওদের যারা বাপ মা আছে তারা ওদেরকে এইভাবে নামাইছে, ওরা আসলে এটা চায় না, মানে ওরা ওইভাবে মানুষের কাছে বলতে চায় না, কিন্তু এখন বাপ মা যদি সারাদিন পরে মানে টাকাটা না নিয়ে বাপ মার কাছে না দেয়, তখন ওদেরকে মানে টর্চার করে, করে না? মারে? হ্যাঁ। আমারে মারে না ভাই, আমি হচ্ছে আমার বাপের একমাত্র ছেলে বুঝছেন, নাম্বার 1 শাকিব খান। নাম্বার 1 শাকিব খান। লিডার হয়ে কম টাকা উড়াইলো আর ও শিশু হয়ে বেশি টাকা উড়াইলো কেমনে? ও না ভাই, লিটারে বেশি টাকা দেয় না, শিশুরাই বেশি টাকা দেয়। লিটার শিখি দেয় শীতল শিশুর টাকা উঠায়, বুঝেন না রে ভাই, বাচ্চা মানুষ শিশু হইতে ওরে বেশি টাকা দেবে বুঝছেন? ভুল গেছে গুরুস্থান কোথায়? শিশু ভুল গেছে গুরুস্থান ভাই, বুঝছেন? তাহলে রে ভাই, আপনি কই দেখছেন? আরে খুলনা কাচ্চি ডেনে উদ্বোধনের সময় সোহাগ ভাই, আরে খুলনা কাচ্চি ডেনে উদ্বোধনের সময় দেখলো, আমি আবার এখানে কি রংপুর কাচ্চি ডেনে উদ্বোধনের সময় ওরা দেখলাম।
না ভাই আপনার টাকা আপনি তো দিয়ার লাগাই বাইর করতেন না এটা দেখানোর জন্য বাইর করছিলাম তো ও যা আপনি টাকা দিয়ে আচ্ছা মানে যে ভিডিও করবে টাকাটা দিয়ে একটা ভিডিও করব ভিডিও শেষ হওয়ার টাকাটা দিয়ে যাবি সুন্দর মতো ঠিক আছে দাও তাহলে চাও 10 টাকা দেন না আরে এটা দিতে আছে আগে ভিডিও কর পরে দিতে আছে 10 টাকা না 100 টাকা দেন ভাই মানজির কাছে তো 10 টাকা চাই আর আপনি 10 টাকা চাও না কোন 10 টাকা চাই তাহলে আমি 100 টাকা দেন দেন ভাই 100 টাকা দেন আচ্ছা ভিডিও করতে আছে ভিডিও শেষে টাকা দিয়ে যাব বসো বসো দর দর এখন দর 100 টাকা তিন জনে ভাগ করে নে আচ্ছা লে কত করে ভাগ হবে জানি ভাই 35 টাকা পড়াশোনা করো না এই জন্য পড়াশোনা করলে না এখন পড়তা ভাগ তাহলে দর দুই জনে 50 লে আবার এটা ভাগ করবে আর তো ক্ষুদ্র টাকা নাই ওই 50 টাকা দেখি এটা ভাগ কর তাহলে ধরে 100 টাকা তোরা দুইজনে এটা নে ভাগ কর এটাও ভাগ করবো হ্যাঁ এখন ভাগ কর ওইটার লাগবে তোর 100 তো দিস এ আর এইলে তুই কত দেবো তোরে দেখ তুই হাসি লাগ আমি করে দিচ্ছি মনে ভাবছে ইরা টেকা দেবে বেশি তার লিগে 300 টাকা লেগে তাই লাভ না আমার দোকানে থাকবি দিন 500 থাকবি না ভাই থাকবো না ওরে ডেইলি 500 টাকা করে আর বেতন দিব কিন্তু থাকবো না শোক ভাই 20000 করে দিলে তো থাকবো না ভাই 20000 করে দিলে থাকবো না মাসে ইনকাম 1.5 লাখ টাকা 20000 টাকা দিবেন থাকবে না তো যাই হোক এরকম অনেক ছেলে আছে আমাদের দেশে যারা এরকম ভিক্ষা করে কিন্তু এরা আসলে পরিস্থিতির শিকার এদেরকে আপনারা ভুল বুঝবেন না আর এই ভিডিওটা আসলে দুষ্টুমি করে করা হয়েছে কেউ আবার অন্যভাবে দেবেন না থ্যাংক ইউ